ল্যান্ড অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে এইবার হাতিয়ে নিচ্ছে আধার নম্বর এবং আঙুলের ফিঙ্গারপ্রিন্ট এমনই কিন্তু চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে গোয়েন্দা সূত্রে এক্ষেত্রে জানা যাচ্ছে যে হ্যাকাররা এই যে ল্যান্ড এবং বা জমি এবং জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত যে অফিসিয়াল ওয়েবসাইট বিভিন্ন যে রাজ্য সরকারের যে ওয়েবসাইট আছে সেই সকল ওয়েবসাইটে যখন জমি রেজিস্ট্রেশন করা হয় সেখানে কিন্তু হাতের বা আঙুলের দশ আঙুলের ছাপ এবং আধার নাম্বার নেওয়া হয় এই যে আঙুলের ছাপ এবং আধার নাম্বার যে নেওয়া হয় সেই আঙুলের ছাপ এবং আধার নাম্বারের যে সমৃদ্ধ যে কপি সেটাকে স্ক্যান করে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের ডাটাবেসে সংরক্ষিত রাখা হয় অফিসিয়াল কপি ডাউনলোড করতে চায় তাহলে তাকে কেবলমাত্র দলিলের নাম্বার এবং যে ডিড নম্বর সেটা দিয়ে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয় তাহলে যদি কেউ অফিসিয়াল ওয়েবসাইট থেকে দলিল নম্বর দিয়ে যদি ডাউনলোড করে নেয় সেই যে দলিলের যে অফিসিয়াল কপি সেই কপিতে কিন্তু অনায়াসেই ওই ব্যক্তির আধার কার্ড এবং তার দশ আঙুলের ছাপ পেয়ে যায় সেক্ষেত্রে জালিয়াতি করা বা দুর্নীতি করা এবং এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক হয় সহজে যে ডিবিটি ট্রান্সফার হয় অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা হয় মানে আধার যে লিঙ্কের যে অ্যাকাউন্টগুলো আছে অটোমেটিক কিন্তু শো হয়ে যাবে ফলে সেখানে যখন ফিঙ্গার প্রিন্ট চাইবে তখন অথেন্টিকেশনের জন্য ফিঙ্গার প্রিন্ট ডুপ্লিকেট করে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করা হয় যার ফলে কিন্তু সহজেই টাকা হাতিয়ে নেওয়া যায় তাহলে এক্ষেত্রে প্রশ্ন থাকতে যে কি করে একটা গভর্নমেন্টাল ওয়েবসাইট থেকে সেটা বিভিন্ন রাজ্যের যে রেজিস্ট্রেশন যে জমি জমা সংক্রান্ত যে রেজিস্ট্রেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে কীভাবে তথ্য পাচার হয়ে চলে যাচ্ছে হ্যাকারদের হাতে এই নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেক্ষেত্রে জানা যাচ্ছে যে এরপরে কিছুদিন পরে কিন্তু বড় নিয়ম বদল আসছে যে জমি রেজিস্ট্রেশন ক্ষেত্রে আর আধার নাম্বার কিন্তু বাধ্যতামূলক থাকবে না এবার থেকে এপি কার্ড অর্থাৎ ভোটার কার্ড দিয়েই কিন্তু রেজিস্ট্রেশনের সকল কাজ কিন্তু সারা যাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে গত কয়েকদিন আগে আমরা দেখেছি বিভিন্ন নিউজ মাধ্যম এবং বিভিন্ন থেকে জায়গা থেকে খবর আসলো যে তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে তারা কোনো ওটিপি ছাড়াই তারা বুঝতে পারছেন না যে কি হচ্ছে সেক্ষেত্রে একটা তথ্য সামনে এসেছিলো যে রেজিস্ট্রি করার সময় সেখানে যে আঙুলের ছাপ দেওয়া হয়েছিল সেখান থেকে তথ্য পাচার হতে পারে এমনটা কিন্তু ছিল গুজব সেই গুজবের উপর স সত্যটা প্রমাণ করে দিল সিআইডি সংস্থা তারা কিন্তু তাদের যে ইনভেস্টিগেশন চালিয়ে তারা কিন্তু এটা স্পষ্ট করে দিয়েছে যে রেজিস্ট্রেশনের ওয়েবসাইট থেকে যে আঙুলের ছাপ অর্থাৎ জমি রেজিস্ট্রেশন করার সময় যে আঙুলের ছাপ নেওয়া হয় সেই আঙুলের ছাপ এবং আধার নাম্বার দিয়ে অ্যাকাউন্ট কিন্তু সহজেই ক্লোন করা হচ্ছে অর্থাৎ অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে আর কিন্তু ওটিপি আসছে না অর্থাৎ আপনি যদি নিজের আঙুলের ছাপ দিয়ে টাকা তোলেন তাহলে তো কোনো ওটিপি লাগছে না কিন্তু টাকা তুলে নেওয়ার পর ফোনে ম্যাসেজ আছে ঠিক সেরকম ব্যাপার হয়েছে যে আঙুলের ছাপকে ডুপ্লিকেট করে আঙুলের ছাপ দিয়ে কিন্তু টাকা তুলে নেওয়া হচ্ছে